আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে কথা হবে রাইজেন 5 3400G এর সঙ্গে ইন্টেল Core i3 দশম জেনারেশন প্রসেসরের কম্পেয়ার। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আমি অল্প জানি, এই অল্প জানাকে যথেষ্ট প্রয়োগের মাধ্যমে ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, ডেস্কটপের জন্য একটি সেটআপের প্রসেসর অংশগ্রহণ করে 73%, গ্রাফিক্স অংশগ্রহণ করে 14%, SSD অংশগ্রহণ করে 10% এবং 3% RAM অংশগ্রহণ করে। অর্থাৎ একটি ডেস্কটপের যে স্পিড আপনাকে প্রোভাইড করে সেখানে কিন্তু প্রসেসর এত পার্সেন্ট, র্যাম এত পার্সেন্ট, SSD এত পার্সেন্ট, গ্রাফিক্স এত পার্সেন্ট, সর্বমোট 100% পারফরমেন্স আপনি পান। কিন্তু সেই 100% পারফরমেন্সের মধ্যে 75% বা 73% পারফরমেন্সই আসে প্রসেসর থেকে। এটি ডেস্কটপ সাধারণ ইউজারদের ক্যাটাগরি। এবার জেনে নেওয়া যাক ওয়ার্ক স্টেশনের সর্বমোট পারফরমেন্সের 54% প্রসেসর থেকে আসে, 34% গ্রাফিক্স থেকে আসে, 7% র্যাম থেকে আসে, 5% SSD থেকে আসে। এবং গেমিং কম্পিউটারের ইন্টারেস্টিং বিষয় হলো এই যে 64% পারফরমেন্স আপনাকে গ্রাফিক্স কার্ড দিয়ে থাকে। মনে রাখবেন, 64% পারফরমেন্স গেমিংয়ের ক্ষেত্রে আপনাকে গ্রাফিক্স দিয়ে থাকে, সর্বমোট যে পারফরমেন্স আপনি পান। এবং 24% পারফরমেন্স আপনাকে দিয়ে থাকে প্রসেসর এবং 5% পারফরমেন্স আপনাকে দিয়ে থাকে SSD কার্ড। অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন ভিউয়ার্স যে ভিন্ন ভিন্ন কাজের জন্য প্রসেসরের ব্যবহার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ এই যে প্রসেসর দুইটি নিয়ে এখন আমার কম্পেয়ার করতে অনেক বেশি সহজ হবে। ইন্টেল Core i3 10th generation এর সাথে যদি আপনি রাইজেন 5 3400G কম্পেয়ার করেন তাহলে কী কী মিল পাবেন? যেমন দুইটি 4 core প্রসেসর, দুইটাতেই 8 thread আছে, অর্থাৎ কোর সংখ্যা এবং থ্রেড সংখ্যা 1। এমনকি এখানে কিন্তু যদি ক্যাশ মেমোরি আপনি যোগ করেন সেটিও কিন্তু 6 MB ক্যাশ মেমোরি। অর্থাৎ তিনটি বিষয়ের সাদৃশ্য পাচ্ছেন। কোথায় আপনার সাদৃশ্য নেই সেটি হলো ক্লক স্পিডে সাদৃশ্য আপনি পাবেন না। রাইজেনের ক্ষেত্রে কি হচ্ছে, রাইজেনের ক্ষেত্রে 3.70 GHz বেস ফ্রিকোয়েন্সি, কিন্তু সেটি বুস্ট করলে হবে কত, 4.10 GHz মেবি। কিন্তু ইন্টেলের ক্ষেত্রে আবার কি, ইন্টেলের এই 10th generation প্রসেসরের ক্ষেত্রে 3.60 GHz বেস ফ্রিকোয়েন্সি আপ টু 4.30 GHz। এখন কথা হলো যে আমরা বেশিরভাগ সময়ই বেস ফ্রিকোয়েন্সি পেয়ে থাকি, সমস্যা হলো বুস্ট করার পরে সর্বমোট কত পার্সেন্ট আমাদের এই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি প্রসেসরটি দিয়ে থাকে। সেখানে একটি তথ্য আমার কাছে আছে, সেটি হলো 92% সময়ে ইন্টেল Core i3 10th generation প্রসেসরটি বেস ফ্রিকোয়েন্সি স্বাভাবিক অর্থাৎ 3.60 GHz দিয়ে থাকে এবং অ্যাভারেজ 4.10 GHz বুস্ট করলে দিয়ে থাকে। কিন্তু রাইজেনের ক্ষেত্রে 83% সময় বেস ফ্রিকোয়েন্সি অর্থাৎ 3.70 GHz দিয়ে থাকে, বুস্ট করলে এখানে তারা 3.95 GHz পর্যন্ত, অর্থাৎ 3.95 GHz পর্যন্ত আপনাকে স্পিড প্রোভাইড করে থাকে। অর্থাৎ বুস্টের ক্ষেত্রে কিন্তু এখানে অনেক এগিয়ে আছে ইন্টেল Core i3। এবং এছাড়াও ইন্টেল Core i3-র অনেকগুলো ফ্যাসিলিটি আমি এখানে দেখেছি, যেমন টার্বো বুস্ট ইনেবল করা আছে, টার্বো বুস্ট 2.0 ইনেবল করা আছে, যেটি কিন্তু ইন্টেলের আরও একটি টেকনোলজি। এবং অনেকগুলো ইউজারদের ওপরে বেঞ্চমার্ক করা হয়েছে, বেঞ্চমার্কের লিঙ্কটি আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। আপনারা চাইলে লিঙ্কে প্রবেশ করে এই দুইটি প্রসেসরের মেনলি কম্পেয়ার আপনারা নিজেরাই করতে পারবেন। কিভাবে কম্পেয়ার করতে হয় সেটি কিন্তু আমি দেখেই দিয়েছি, আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওতে কিছু হলেও তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। এরপরেও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সঠিক তথ্যগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট তো করবেনই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।